হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই শীতের দিনে কিন্তু বাজারে দেশি কই পাওয়া যায়, ভেরি ইয়ামি খেতে। সো অনেকে অনেকভাবে কই মাছ খেয়ে থাকবেন, বাট তেল কই কি কখনো ট্রাই করেছেন? তেল কইটা রান্না করতে খুবই ইজি এবং খুবই টেস্টি একটা খাবার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিউয়ার্স, যারা প্রথম প্রথম রান্না ট্রাই করছেন তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে, কারণ অনলি 10 মিনিটে আপনি রান্নাটা শেষ করতে পারবেন আর অল্প উপকরণ দিয়ে। ভেরি আনকমন অ্যান্ড টেস্টি একটা রান্না। সো প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরাটা দেখুন আর যেভাবে আমি রান্না করেছি সেইভাবেই ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। ভিউয়ার্স, আমি খুব অল্প উপকরণ নিয়েছি, কম সময়েই আমি রান্নাটা শেষ করে ফেলবো। সো পুরো ভিডিওটা দেখুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমি কই মাছটা একটু এইভাবে করে কেটে নেব, খুব বেশি কিন্তু কাটা যাবে না, জাস্ট হালকা করে কেটে নেব, এতে করে মাছের ভিতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে। দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ কেটে নিয়েছি আমি, সবগুলা মাছই এভাবে কেটে নিতে হবে। তারপরে চলে যাচ্ছি, আমি যেহেতু গুঁড়া মশলা দিয়ে রান্না করব তো মশলাগুলা আমি একটু পেস্টের মতো তৈরি করে নিব। এর জন্য আমি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ হলুদ গুঁড়া নিয়ে নিলাম, সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই মাছের পরিমাণের উপর ডিপেন্ড করবে। ভিউয়ার্স, একটু পানি অ্যাড করলাম, করে ভালো মতো গুলিয়ে একটা দারুণ পেস্ট তৈরি করলাম। বাটা মশলা হলে এরকম পেস্ট করার কোনো দরকার নেই, তো আমি রেখে দিব। এখন মাছ একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হলুদ লবণ মাখিয়ে তারপরে মাছটা হালকা ভেজে নিতে হবে, এতে করে মাছটার ভিতরে লবণটা একটু ভালো মতো ঢুকবে, হালকা ভাজতে হবে। ভিউয়ার্স, এই রান্নাটাই কিন্তু পুরাটাই সরিষার তেলে করতে হবে, সো আমি সরিষার তেলেই মাছটা ভেজে নিচ্ছি, জাস্ট এপাশ ওপাশ করে হালকা ভেজে নেব মাছ। আপনারা চাইলে কাঁচা মাছও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি একটু হালকা ভেজে খেতে পছন্দ করি, তাই আমি হালকা ভেজে নিয়েছি। ভিউয়ার্স, এই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে এখনই পেঁয়াজ রসুন দিয়ে ভেজে তারপরে এই মশলাগুলা অ্যাড করে দিতে পারেন, তো আমি যেহেতু পেঁয়াজ রসুন দিইনি সো আমি ওই তেলের মধ্যে জিরা পুড়ে উঠলে তার উপরেই মশলাগুলো ঢেক দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ অ্যাড করলাম, 2-3 মিনিটের মতো আমি ঢেকে মশলাটা কষিয়ে নিব। এই সময় অবশ্যই চুলার জ্বালটা কমিয়ে দিবেন, না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। সো হালকা আঁচে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি অ্যাড করলাম, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। পানিটা দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ জাল দিতে হবে। ভিউয়ার্স, পানিটা একটু ভালো করে জ্বালিয়ে নিলে টেস্টটা ভালো হয়েছে, একটু ভালো করে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল দিবেন, তারপরে যখন মোটামুটি বলক উঠে যাবে 4-5 মিনিট পরে মাছ অ্যাড করে দিতে হবে। মাছ অ্যাড করার পরে 5-6 মিনিটের জন্য
ঢেকে দিয়েছিলাম আমি, তুলে নিয়েছি। দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটু জিরা ভেজে বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম, আর হাফ চামচ গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, নামানোর আগে লবণ ঝালটা টেস্ট করে নেবেন যে পরিমাণ মতো আছে কিনা। ভিউয়ার্স, লবণ আগে কিন্তু খুব বেশি দিয়ে ফেলবেন না, কারণ যেহেতু এর সাথে কোনো সবজি অ্যাড করা নাই, সো বেশি লবণ দিয়ে ফেললে কিন্তু তরকারির টেস্টটা লবণ বেশি মনে হতে পারে। সো যেহেতু ঝোল কম হবে, তাই অল্প পরিমাণে লবণ দিবেন, পরে টেস্ট করে প্রয়োজন হলে আর একটু বাড়িয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, ইয়ামি, আর ফ্লেভারটা খুবই ভালো আসছে। পেঁয়াজ, আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি, আপনারা অবশ্যই যদি খেতে চান তাহলে তেলের উপর পেঁয়াজ রসুন ভেজে ব্রাউন কালার হলে তারপরেই এই মশলাগুলো অ্যাড করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি ওভাবেই করবেন। আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে, আর প্লিজ আমাকে রিভিউ দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।